অভিন্ন হৃদয় বন্ধু, স্কুলে যাওয়া থেকে কম্পিউটার শেখা সব একসঙ্গে, মৃত্যুটাও এলো একই সঙ্গে। কিন্তু কিভাবে দুই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে দানা বাঁধছে রহস্য। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের চণ্ডীপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এরাল অঞ্চল উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর মামনি হেমব্রম, লক্ষ্মী বেসরা সহ তিন ছাত্রীর গভীর বন্ধুত্ব ছিল। পরিবারের দাবি, সোমবার দুই বন্ধুকে নিয়ে মামনি বীরভূমের বাসাপাড়ায় মাসির বাড়িতে যায়। সেখান থেকে মঙ্গলবার যায় ভাতার থানার রামচন্দ্রপুরে মামনির মামার বাড়িতে। বুধবার বিকেলে সেখান থেকে ফিরলেও লক্ষ্মী বা অন্য বন্ধু নিজেদের বাড়িতে না গিয়ে মামনির বাড়িতে থেকে যায়। পরিবারের দাবি, রাত আটটা নাগাদ খাওয়া দাওয়ার পর বাড়ির কাছে খালের জলে বাসন ধুতে যায় তিনজন। এক বন্ধুর দাবি, মামনি ও লক্ষ্মী তাকে বাসন ধুতে বলে মাঠের দিকে যায়। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় বাড়িতে খবর দেয় ওই ছাত্রী। শুরু হয় খোঁজাখুঁজি। গভীর রাতে মাঠে একটি গাছের মধ্যে ওড়নায় বাঁধা অবস্থায় উদ্ধার হয় মামনি ও লক্ষ্মীর ঝুলন্ত দেহ। কি কারণে এই লক্ষ্মী এবং মামনি আত্মহত্যা করতে বাধ্য হলো তা খতিয়ে দেখছে পুলিশ। রাতেই আউশগ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আমরা খতিয়ে দেখছি কি কারণে তারা এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যে এটা কি ধরনের ঘটনা ঘটেছে তাতে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। দুই ছাত্রের পরিবার বুঝে উঠতে পারছে না কিভাবে এই ঘটনা ঘটলো। ওরা খুঁজতে খুঁজতে টর্চ লাইট নিয়ে দেখে যাবে দুজনে এরকম করে আকারে করে ধরে ঝুলছে। আমার কোনো মাথায় ঢুকছে না, আমি কোনো ইয়ে করতে পারছি না। পুলিশ জানিয়েছে মৃত দুই ছাত্রীর দেহের কাছে গাছের নিচে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন, কিন্তু সেই ফোনের সব মেসেজ ও কল লিস্ট মুছে দেওয়া হয়েছে। কেন মুছলো মোবাইল ফোনের মেসেজ ও কল লিস্ট? কিভাবে মৃত্যু হলো দুই ছাত্রের? আত্মহত্যা না খুন? বাড়ছে রহস্য। ঘটনার পর অসুস্থ হয়ে পড়ায় তৃতীয় বন্ধুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।